হায়দ্রাবাদি হালিমের টেক্সচারটাই প্রপারলি কিন্তু এরকম হয়। আমরা এর পরে যেখানে খেতে যাবো সেটা লখনৌই হালিম। রোজার পরে এটা খাওয়া হয় কারণে কি আমাদের শরীরের যে ক্যালোরিটা আছে ক্যালোরি ডেফিসিটটা কেটে যায় আর কি। এ তুই লেবু চুবি দিয়েছিস? আমি দিয়েছিলাম, তুই চুবি। এ লেবু খোঁজ, লেবুর অনেক দাম। চলে আসুন ম্যাডাম, পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনটা থেকে বেরিয়েই হালকা করে শপিং হয়ে গেল। বিরক্তি কর লাগে এই গরমের মধ্যে নাকি। ভালো তো এসি, মেট্রো স্টেশন মলে গিয়ে শপিং করতে ঢুকলো, মলে গিয়ে তো মলে গিয়ে প্যান্ট দেখার পরে আর দুটো কুর্তা দেখি আর দুটো এদিকে পাগল। গরমের কিছু নেই, চুপ। আলটিমেটলি তো এসি পেয়েছি, ঠান্ডা দাঁড়াতে পেরেছি। এসি নেই ভেতরে, এসি নেই, ফ্যানও ছিল, গরমে দাঁড়িয়েছিল, ফ্যান ছিল। বাজার করে তো অপমান করছে, আমি খুব একটা ভক্ত নই যদিও। যাই হোক, সবার আগে এটা সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুডগাজম। আমরা আগে এখানে একবার কলকাতার বিখ্যাত কাঠি রোল খেতে এসেছিলাম, মনে আছে? হট কাঠি রোল। আজকে আরো একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা জীবনে মেট্রো স্টেশনে ঠিক গেট দিয়ে বেরোই না, আজকে ঠিক গেট দিয়ে বেরিয়েছি। যাওয়ার কনফিডেন্স নেই। যাই হোক, যে জিনিসটার জন্য আজকে আসা হালিম খেতে, সবার আগে এসেছি আমরা প্যারাডাইসে। হালিমের অনেক ইতিহাস আছে, যেটুকু টুকটাক আমি জানি বা পড়েছি সেটা তোমাদের বলবো। দুরকম হালিম আজকে খাবো, সবার আগে প্যারাডাইসে খাবো, তারপর কোথায় খাবো দেখতে পাবে। চলো এখন প্যারাডাইসে ঢোকা যাক। কি ম্যাডাম, দেখা হয়েছে? হালিম সম্বন্ধে জ্ঞান আহরণ হয়েছে? যার জ্ঞান দেওয়ার সেই দেবে, ঠিক আছে? ডোন্ট শো অফ। আচ্ছা, আপনি কি বোতলটা দেখেছেন? এখানকার সেরা দেখতে বোতলটা, প্যাকেজিংটা খুব সুন্দর, বেশ ভালো, অ্যাবসলিউট ভদকার মতো। হ্যাঁ, ওটা টেবিলেই রাখা আছে যাতে কেউ এসে সঙ্গে সঙ্গে জল খায়, জল তেষ্টা পায় সঙ্গে সঙ্গে। তার থেকে বড় কথা যেটা, তুই কি বিরিয়ানি খাবি আজকে? দুটো জায়গায় হালিম খাবো, মানে হালিম এমনি একটা কি বলবো আর কি, ফুলফিলিং। আমরা আজকে বিরিয়ানি কম্বো নিচ্ছি না, তবে পাওয়া যাচ্ছে সেগুলো জানিয়ে দিই একবার। মিল ফর ওয়ান, কাপল কম্বো, একবার তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে, প্লাস আরও ফ্যামিলি ট্রিট, ফ্যামিলি ফিস্ট। এটা যখন থেকে এসছে না তখন থেকে ঘিয়ের যে লেভেলের গন্ধটা বেরোচ্ছে, আর উপরে একদম লেবু দেওয়া রয়েছে, এখানে বেরেস্তা দেওয়া রয়েছে, কাজু বাদাম দেওয়া রয়েছে, একদম এই যে এটা কি আমি এক্স্যাক্টলি জানি না। জ্ঞান আহরণ করে এসেছি, যখন জ্ঞানটা তো তোমাদের দেবই, তবে সবার আগে একটু খাই, কারণ অনেকক্ষণ থেকে পড়ে রয়েছে। এই যে এটা পুরো সিনি সিনি টাইপের দেখতে না, এটা স্বর্গীয় লেভেলের অনুভূতি। একদম পেস্ট টাইপের ব্যাপারটা দেখছো, পুরোটাই তৈরি হয় হচ্ছে মাটনকে পেস্ট করে, তার সঙ্গে থাকে হচ্ছে হুইট। আমি যতদূর জানি প্রপার হায়দ্রাবাদে 10% মাটনের সঙ্গে 1% হুইট মেশানো হয়, আর অবভিয়াসলি হায়দ্রাবাদেরই হচ্ছে আমাদের এই প্যারাডাইস, তো সেই জন্য এটা হায়দ্রাবাদি হালিম। আর হায়দ্রাবাদি হালিমের টেক্সচারটাই প্রপারলি কিন্তু এরকম হয়। আমরা এর পরে যেখানে খেতে যাবো সেটা লখনৌই হালিম। যদিও ইন্ডিয়ায় যখন হালিম আসে তার আগে এটার নাম ছিল, বা এখনও আরব দেশে যেখান থেকে এসছে আর কি, এখন ওখানে বলে হারিস বা হারিসা। আর ইন্ডিয়াতে হালিম এসছে কিন্তু নিজামের সৈন্যদের হাত ধরে, নিজাম হায়দ্রাবাদ একদম সেই ব্যাপার স্যাপার। অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে, আর একটু খাই। লেবুটাকে পিষে নে। লেবুর সঙ্গে হালিম তো ওতপ্রোতভাবে জড়িত। এবার দাও, এবার খেয়ে দেখি। লেবুটা দেওয়ার পর না স্বাদ আরও 5 গুণে বেড়ে যাবে। এই পার্টিকুলার হালিমটার সঙ্গে ওরা বললো যে ব্রেড বা কিছু নান টান সার্ভ করে না, ইফতারের সময় হালিম তো খেয়ে থাকেন ওনারা, তো সেই জন্য আর কি হালিম একদম পুষ্টিকর একটা জিনিস, এর মধ্যে ডাল ফালও প্রচুর রকমের দেওয়া হয়। কেউ খেয়ে দেখ, তুই এর আগে কোনো হালিম খেয়েছিস? না, তুইও খাসনি। খাও, আমি খেয়েছি, আমি খেয়েছি, চাঁদনি চকে একটা দোকান থেকে খেয়েছিলাম। পুরো অন্যরকম, জীবনে যা যা খেয়েছি সব কিছুর থেকে অন্যরকম। এটা একবারটি একজন খেলে তো তার পুরো 4 বেলা পেট ভরে থাকবে রে। হালিমের ব্যাপারে আমরা যা জানি না তোমরা কমেন্টে লিখে জানাও। বলছি এত কিছু দেখাচ্ছি, ভিডিওটাকে একটু লাইক করো। তোমরা অনেক দিন ধরে হালিম দেখতে চেয়েছিলে। আর একটা জ্ঞান দেবো, একটু আমার দিকে ক্যামেরাটা ঘোরো। কাশ্মীরে একটা একরকমের হালিম পাওয়া যায়, সেটাকে খিচড়া বলে। ফুল স্পুন করে মারছে, একদম হেভি লেগেছে ম্যাডামের নাকি? আমি ভেবেছিলাম ওর হয়তো ভালো লাগবে না, কারণ এই রকমের ল্যাক প্যাকে জিনিস ওর ভালো লাগে না খুব একটা। দেখেছো একবারে কত করে তুলছে, এর মধ্যে মাঝে মাঝে একটু কাজু দেওয়া আছে, কাজু ক্রাঞ্চ লাগছে, পুরো ঘিয়ে ভাজা কাজু, একদম হালকা শ্রেডেড মাটন মুখে পড়ছে। হায়দ্রাবাদি হালিম খেয়ে বেরিয়ে এখন মুখটা পুরো মাটন ময় হয়ে যাচ্ছে, মানে
এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, এখন যাবো হচ্ছে লখনৌই হালিম খেতে। এটার দাম ছিল হচ্ছে 249, যেটা জিএসটি নিয়ে 261 এরকম পড়বে। কিরম লাগলো সত্যি বল্লা। এখন যাচ্ছি আরসালান। কিরে একটু আগে কি বলছিলি? এখানে এখনো হালিম এসে পৌঁছায়নি। সব জায়গায় তুই ফোন করিস? আমি ফোন করি বলেই দু জায়গাতে পারমিশন নেওয়া, না হলে না এখন এখানে বসে বসে বালি চাটছি। বালি চাটছাম? আমরা এসেছিলাম হচ্ছে এসপ্লানেডের স্ট্রিটের ব্রাঞ্চে এসেছিলাম, কিন্তু রিপন স্ট্রিটের সাপ্লাই আসে হচ্ছে পার্ক সার্কাসের মেইন ব্রাঞ্চ থেকে। তো আমরা এখন সেখানে যাচ্ছি। আমাদের এই যে চলে এসেছে হচ্ছে আরসালানের হালিম, এখানে স্পেশালিটি সম্পর্কে আমি একটুখানি শুনে নিই, আপনি একটু বলুন। যে যেটা আপনি বলছিলেন যে রোজার পরে এটা কেন খাওয়া হয়? রোজার পরে এটা খাওয়া হয় কারণে কি আমাদের শরীরের যে ক্যালোরিটা আছে, ক্যালোরি ডেফিসিটটা কেটে যায় আর কি। ওটা খেলে পরে সারাদিন রোজা থাকার পরে যে ডেফিসিট ক্যালোরি হয় সেটা মেক আপ করে, লেভেল আসে সেটা। আর কোনো সাইড এফেক্ট নেই, বিভিন্ন রকমের ডাল এবং মিট দিয়ে তৈরি করে এটা। এটা মাটনের কি ইউজ করা হয় এর মধ্যে? মাটনের ছোট ছোট পিস কেটে 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 ইউজ করা হয়। আর মাটনের যে নালি আছে ওই নালিগুলো ভেঙে দিয়ে ওর নালিটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। মোটামুটি 7 রকমের ডাল থাকে আর পেঁয়াজের বেরেস্তা থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। হালিম টেবিলে টেস্ট করে দেখি, শুনলাম অনেক কিছু। এখানকার ডালিম কিন্তু ডাল বেশি, ডালিম ডাল আর হালিম মিলে বলে দিয়েছে ডালিম। মাটনের পিসগুলো দেখা যাচ্ছে আর এই যে পুরো থকথকে ডাল। এইটা আমি দেখেছিলাম হচ্ছে রণবীর ব্রাদের ভিডিওতে, ওই লখনৌ স্পেশাল ডাল, মানে ডাল নয় ডালিম, হালিম। মাটনের পিসটা চূড়ান্ত সফট, এত রকম ডালের মধ্যে মাটনটা এত সুন্দর নিজের ফ্লেভারটাকেও ধরে রেখেছে, আবার ডালের সঙ্গে যে কম্বিনেশনটা না অভূতপূর্বভাবে মিশে গেছে, দুর্দান্ত লাগলো। মানে আগেরটা একটা অন্যরকম ছিল, টোটালি ফার ডিফারেন্ট ফ্লেভার ছিল। এখানে আবার হালিম জিনিসটা আমি সম্পর্কে ধারণা ছিল যেটুকু যে ডাল দিয়ে তৈরি হয়, এখানে ওই ডালের ফ্লেভারটা পাচ্ছি। আমার মনে হয় এইটা কিন্তু অ্যাকচুয়ালি নান দিয়ে ভালো লাগে। এই জিনিসটা বাড়িতে তৈরি করো যদি জানা যায়। হ্যাঁ, এইটা পারবো, ওই আগেরটা একদমই পসিবল না। খালি লাঠি দিয়ে এরকম ভাবে করে করে ম্যাশ করে করে দিছিস তুই। একটা জিনিস ভুলে গেছিস, লেবু দিতে। এ তুই লেবু চুবি দিছিস? আমি দিয়েছিলাম, তুই চুবি দিছিস। এ লেবু খোঁজ, এ তো সে চায়ের বিস্কুট ডোবানোর মতো লেবু ডুবি দিছিস তুই। লেবুর অনেক দাম। মাঠ হয়ে গেল। আর একটা যে লেবু আছে সেই লেবুটা চা। এই যে লেবু চেপার পরে একটা টাচটা লাগে না যে কোনো কিছুতে, হালকা ফিনিশিং টাচ দিয়ে দেয় লেবু। সেটা তুই খাবি না? এখানে না মোটামুটি এখনও ম্যাডাম তিন চারটে খেয়ে নিয়েছে, তিন চারটে খাইনি, দু তিনটে খেয়েছে, তারপরও পাঁচটা ছোটো ছোটো এরম সাইজের পিস রয়েছে। মোটামুটি 270 টাকা বোধ হয় দাম এটার। ম্যাডাম আগেরটায় চুমু দিয়েছিল, আমি এটাই চুমু দিলাম, একটা না অনেকগুলো। আমার পার্টিকুলারলি যদি তুলনা করতে হয় আমার এই টাইপের মানে লখনৌই হালিম বেশি ভালো লেগেছে হায়দ্রাবাদি হালিমের থেকে। তার মানে এটা নয় যে ওটা খারাপ ছিল, ওটাও কিন্তু সেম লেভেলেরই ভালো ছিল। করাই যায় না, এক্স্যাক্টলি তাই। কমপ্লিটলি ডিফারেন্ট খেতে, দুটো জনরার দিক থেকে দুর্ধর্ষ খেতে। কাশ্মীরে যেটা পাওয়া যায় মানে যেটাকে খিচড়া বলে সেটা আমি যতদূর জানি এরকম টাইপেরই খেতে হয়। আরেকটা জিনিস ভালো, এটা মেইন ব্রাঞ্চ হলেও এখান থেকে কিন্তু রান্না হয় প্রত্যেকটা ব্রাঞ্চে যায়। তোমাদের বাড়ির কাছে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়ে তোমরা খেতে পারো। আমি তো বলবো, ম্যাডামও বোধহয় বলবে যে এটা কিন্তু রমজান মাসের মধ্যে একবার খাওয়া মাস্ট। আরসালানে অ্যাটলিস্ট মোটামুটি 6-7টা বটির পিস ছিল, প্রত্যেকটা কিন্তু বোনলেস ছিল। এটা আমার খুব ভালো লেগেছে, মুখে হাড় পড়বে না, খাবে একবারে পুরোটা গিলে নেবে। ব্যাস আর কি ম্যাডাম, চলে আসুন। এরপরে আরেকটা বিশেষ ভিডিও আছে, জাকারিয়া স্ট্রিটের ভিডিও, সেখানে আর আমরা হালিম খাবো না। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ারটা করতে পারো। যাদেরকে নিয়ে খেতে আসতে যাও তাদের সাথে শেয়ার করো। চলো যে আমরা ভিডিও শেষ করি। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইওর ডে। ড্রিম বিগ, লিভ বিগার। আমি প্রত্যেকদিন আগেরটা বলতে ভুল করি। যাই হোক, ঠিক আছে, হয়ে যাবে।